নেশা নেশা মোতা জমেছে এরাতে কোষে আইন চোখে চোখে মোচা জমেছে। আগামী 24 নভেম্বর মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি একটু সরে বসুন। তার আগে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ, প্রকাশ্যে এলো ছবির নতুন গান নেশা নেশা। তোকে নিয়ে দিন আসে আব ছায়ার পাশে পাশে, অবাক চোখ নিষ্পল এই মধুমাসে। ফার্স্ট টাইম যে কমলদা একটা খুব মজার হাসির একটা ছবি বানিয়েছেন, মানে আপাত দৃষ্টিতে এটা খুব মজার এবং হাসির হলেও এটাতে মানে মেইন যে গল্পটা সেটা একটা খুব মানে একটা ডিফিকাল্ট সময়কে নিয়ে, যে একটা সময় যখন ছিল যেহেতু বনফুলের লেখা গল্প, তো যে সময় ছিল যে সেই সময় এখানে একটা খুব জব স্ক্যারসিটি চলছিল এবং আবার সম্ভব কোনো না কোনোভাবে সেরকম একটা সিচুয়েশন ফিরে এসছে আমাদের এখানে মানে আজকের দিনে, তাই জন্য সম্ভব এই গল্পটা অতটা রেলিভেন্ট, মানে গল্প সাবজেক্টটা অতটা রেলিভেন্ট, তো কাজেই সেটাকে একটু বদল বদল করে একটু মডার্নাইজ করে আবার একটু সরে বসুন এসে। গুড্ডু মানে নতুন ভাই, খুবই আমরা খুবই ছবিটা নিয়ে আশাবাদী এবং আমরা চাই যে এই ছবিটা সব মানুষ দেখুক, কারণ এটা এমন একটা ছবি যে এটা সবাই দেখতে পারেন এবং দেখে, যেহেতু এটা একটা স্যাটায়ার ফলে এটা দেখা মানে শুধু দেখা নয়, দেখতে দেখতে একটু ছবিটাতে একটু ভাবারও সুযোগ আছে বা ভাবতে ভাবতে প্রচুর হাসার সুযোগ আছে। অতএব এরকম একটা ছবি তার সাথে এত ভালো ভালো গানগুলো আপাতত যে কটা অরিজিতের গানটা এসছে এবং সব কটা গানই মানুষের ভালোও লাগবে এবং এই ছবিটা সর্বোপরি আমার মনে হয় যে যেহেতু এমন একটা সময় মানে আমাদের সময়টা এমনভাবে ছবিটাতে রয়ে যাবে যে সবাই খুবভাবে রিলেটও করতে পারবে। কমেডি ছবির সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর, এক নম্বর। তারপরে হচ্ছে যাদের গান তারা সবাই খুব নাম করা লোকজন, এখন প্রত্যেকটা গানই কোনো না কোনো কারণে এসছে। একটা রোম্যান্টিক সিকোয়েন্স আছে, সেখানে রোম্যান্টিক গানটা এসছে, আবার কখনো হয়তো একটা মানে পাপ সিকোয়েন্স আছে সেখানে এসছে পাপের গান, আবার একটা পার্টি সিকোয়েন্স আছে সেই পার্টি সিকোয়েন্সে পাউলিকে কেন্দ্র করে সেখানে একটা গ্ল্যামার নিয়ে সেইটা একটা গান, তারপর একটা গান হচ্ছে মানে পক্ষীরাজের ঘোড়া গানটা, ওটা টাইটেল সং হিসেবে এসছে, এবং আর একটা গান আছে ওই যে সিসির গানটা র্যাপটা বলছিলাম, ওটা ওই আজকের পার্সপেক্টিভ যেটা সেটা দেখানোর জন্য। আমরা ভারতীয়রা সবসময় ছবিতে গান ভালোবাসি, মানে ওই কোথাও খুব আদি ফর্ম যদি ধরি ওই যাত্রায় বা এমনিতেও অপেরার মতো খুব গানের মধ্যে দিয়ে অনেক কিছু বলা হচ্ছে, সেটা আমাদের কাছে কবিতার মধ্যে দিয়ে জীবনের অনেক কথা যেরকম সহজে বলা যায়, গানের মধ্যে দিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো বুকের মধ্যে বেশি করে থেকে যায়, দাগ কাটে বা অনেক সময় মজাও তৈরি করে। তা এখানটায় আমরা এই গানে মানে এই ছবিতেও যে গানগুলো রয়েছে, সিনেমার গান তো বেসিক অ্যালবামের থেকে আলাদা, সে গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। এই ছবির গান নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ এই ছবিতে আমার তৈরি আমার লেখা এবং সুর করা নিষ্কলক গানটি, যেটি অলরেডি রিলিজ হয়ে গেছে এবং অরিজিৎ সিং এবং অন্বেষা গিয়েছে, গানটার খুবই ভালো রেসপন্স আমরা পাচ্ছি। আর কমলদার সাথে কমলদার ছবিতে এই প্রথম আমি কাজ করলাম, এটা আমার খুব ভালো লাগার একটা ব্যাপার, ভীষণ ভালো একটা ছবি এবং খুব একটা সোশ্যাল স্যাটায়ার এটার মধ্যে রয়েছে, একটা সামাজিক বার্তা এবং তার মানে একটা কমেডির পেছনে একটা সামাজিক বার্তা যে দিচ্ছে ছবিটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। জীবনের মধ্যেও যেরকম মানে সব রকম মিশে মিলে থাকে, এখানেও একটু কাছে থাকা আর একটু সরে বসুনটা মিলেমিশে আছে। কেন একটু সরে বসুন সেটা তো ছবি দেখলে বোঝা যাবে। এই গানটায় অবশ্য এটার মধ্যে একটা নাইট ক্লাব আছে, এটার মধ্যে একটু একটু অন্ধকার আছে, একটু একটু প্রহেলিকা আছে, নানা রকমের ধাঁধা আছে, আর তার মধ্যে কিছুটা নিষিদ্ধ ডাকও আছে। কমলেশ্বর নিজে অত্যন্ত মানে অত্যন্ত সচেতন একজন মানুষ, কী চায় এটা সম্বন্ধে একদম স্পষ্ট ধারণা আছে, তো ফলে গান যখন অ্যাসাইন করেছে, গান যখন শুনিয়েছি, ভালো লেগেছে, মুক্ত কণ্ঠে সেটা বলেছে, কোথাও যদি মনে হয় যে এইটা একটুখানি মনে হচ্ছে বেশি সেটা বলেছে আমাকে। এটা খুব অন্যরকম একটা গান হয়েছে, সচরাচর বাংলা সিনেমায় যেরকম গান আমরা মিষ্টি প্রেমের গান আর সব দেখা যায় সেরকম দুবা দুঃখের গান, এরকম এটার এই ধাঁচটার বাইরে একটা অন্যরকম গান, তো এটা গাইতে আমার খুব ভালো লেগেছে এবং আমার আমি আশা করছি যে সকলের এটা খুব খুব ভালো লাগবে। আমার মনে হয় এই গানটা আমাদের কাছে একটা নতুন পালক কাজের। হ্যাঁ, আপনারা সবাই শুনুন, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। আসছে এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়, এনজয় সারাদিন।